অবশেষে সকল নাটকীয়তার অবসান ঘটিয়ে মাঠে নামছে বাংলাদেশ আলোচিত সমালোচিত বহুল বিষয় নিয়ে গড়া বর্তমান এই টিম টাইগার্স বিশ্বকাপ মিশনে নামার আগে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সিরিজ হার ভারতের বিপক্ষে বিশ্বকাপের আগে শেষ ওয়ার্ম আপ ম্যাচেও নাজেহাল অবস্থা টিম টাইগারদের তবুও যাক বাংলাদেশ ক্রিকেট ভক্ত হিসেবে আশা রাখতেই হয় হয়তোবা বিশ্বকাপের মূল পর্বের ম্যাচগুলোতে কিছুটা আশা জাগাবে ভালো পারফর্ম করবে নাজমুল শান্তর দল ওপেনিং ব্যর্থতা টপ অর্ডার ফর্মহীনতা সকল বিষয়ে যেন আবারও আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে টাইগারদের বর্তমান ফর্মে ফর্মে নেই শান্ত লিটন সৌম্য তবে দলের ধরতে পারবে তৌহিত হৃদয় সাকিব মাহমুদুল্লা বিশ্বকাপের প্রথম ম্যাচে কেমন হবে বাংলাদেশের একাদশ সকল বিষয়ে ঘোরবাক খাচ্ছে টাইগার ভক্তদের মাঝেই চলুন বিস্তারিত জেনে নি কেমন হতে পারে বাংলাদেশের একাদশ শ্রীলঙ্কার বিরুদ্ধেই টি20 বিশ্বকাপের পর্দা উঠেছে গত 2 জুন তবে এখন পর্যন্ত মাঠে নামা হয়নি বাংলাদেশের নতুন দিনের আশায় নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে নামতে যাচ্ছে নাজমুল হোসেন শান্তর দল একই সঙ্গে দেশের ভক্ত সমর্থকদের অপেক্ষার অবসান ঘুরতে যাচ্ছে চন্ডিকা হাতুরুসিংহের শিষ্যদের জন্য এই ম্যাচ প্রথম হলেও মহা গুরুত্বপূর্ণ কারণ সুপার এইট রাউন্ডে খেলতে হলে তাদের সামনে জয়ের বিকল্প নেই শনিবার বাংলাদেশ সময় ভোর সাড়ে ছটায় এশিয়ান প্রতিদ্বন্দ্বী শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ সাম্প্রতিক সময়ে বাজে ফর্মে থাকলেও বিশ্ব আসরে ঘুরে দাঁড়ানোর আশা টাইগার অধিনায়ক শান্তর। ডালাসের গ্র্যান্ড প্রেরি স্টেডিয়ামে হবে ম্যাচটি ম্যাচটিতে আগে খেলার অভিজ্ঞতা নেই টাইগারদের এখানে স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ থাকলেও বৃষ্টির কারণে সেটি মাঠে গড়ায়নি বিপক্ষে টাইগারদের প্রথম ম্যাচ ঘিরে রয়েছে চাপা উত্তেজনা ধারাবাহিক ভাবে ব্যর্থ টাইগার ব্যাটারদের মধ্যে কে একাদশে থাকবেন তা নিয়ে জল্পনা রয়েছে ধারণা করা হচ্ছে লিজন দাস তানজিৎ হাসান তামিমের উপরে ওপেনিং পজিশনে ভরসা রাখবে টিম ম্যানেজমেন্ট এছাড়া শরীফুল ইসলামের ইঞ্জুরিতে খেলতে পারেন তানজিম হাসান সাকিব এই ম্যাচ দিয়ে বাংলাদেশের একাদশে ফিরবেন আহমেদ ঘরের মাঠে বিপক্ষে সিরিজে চোটে পড়ায় যুক্তরাষ্ট্র সিরিজে খেলা হয়নি তার বিশ্বকাপের প্রথম ম্যাচ দিয়ে ফিরছেন টি টোয়েন্টিতে টাইগারদের নতুন এই সহ অধিনায়ক এই ম্যাচে ব্যাট হাতে ফর্মহীন শান্ত সাকিব আল হাসানরাও নিজেদের পুরনো রূপে ফিরতে চাইবেন এছাড়া মিডল অর্ডারে হৃদয় মাহমুদুল্লাহ ভরসা হবেন সেটাই প্রত্যাশা সবার চলুন এক নজরে দেখে নেওয়া যাক বাংলাদেশের সম্ভাব্য একাদশ লিটন কুমার দাস তানজিদ হাসান তামিম নাজমুল হোসেন শান্ত অধিনায়ক আল হাসান তাহিদ হৃদয় মাহমুদুল্লাহ রিয়াদ জাকের আলী অনিক শেখ মেহেদি হাসান মোস্তাফিজুর রহমান তাসকিন আহমেদ ও তানজিম হাসান সাকিব তো বন্ধুরা ভিডিওর যারা সম্পূর্ণ দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিও শেষে কমেন্ট সেকশনে আপনার মতামত জানাতে ভুলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পেজটিকে ফলো করে পাশে থাকবেন যাতে পরবর্তী ভিডিওর সকল নোটিফিকেশন সরাসরি পেয়ে যান দেখা হবে পরবর্তী ভিডিওতে